হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকে টিপসে আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চর্মরোগ চর্মরোগ প্রতিরোধের জন্য আজ আমি আপনাদের সাথে একটি গাছ সম্পর্কে আলোচনা করব যে গাছটি বিশেষ কার্যকরী চর্মরোগের ক্ষেত্রে বিশেষ উপকারী এটি ব্যবহার করে আপনি খুব সহজেই চর্মরোগ থেকে মুক্তি পেতে পারেন মাত্র চার পাঁচ দিন ব্যবহার করবেন তাতেই উপকার বুঝতে পারবেন চর্মরোগের আপনি হয়তো অনেক চিকিৎসা করেছেন কিন্তু কোনো মতেই ফল পাচ্ছেন না কেননা চর্মরোগ এক প্রকারের হয় না বিভিন্ন প্রকারের হয়ে থাকে তাই চর্মরোগের বিভিন্ন প্রকার চিকিৎসা রয়েছে কিছু কিছু চর্মরোগ রয়েছে যেগুলো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা করেও ভালো হয় না সেই রকম চর্মরোগও আপনি গাছটা চিকিৎসা করে ভালো করতে পারবেন এমন কিছু গাছ রয়েছে যেগুলো চর্মরোগ খুব সহজেই ভালো করে সেই সমস্ত গাছ সম্পর্কে আমি আমার চ্যানেলে ভিডিও দেব ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলোর ব্যবহারে খুব কঠিন কঠিন চর্মরোগও ভালো হয়ে যায় আপনি দেখলে অবাক হয়ে যাবেন কিছু কিছু চর্মরোগ রয়েছে কোনো কিছু দংশন করলো বা কোনো কিছু কামড়ালো এমনও হয়ে থাকে এমন কিছু চর্মরোগ রয়েছে কোনো কিছু বিষাক্ত কিছু খাওয়ার কারণে এটি হয়ে থাকে যেমন পাড়া যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে চর্মরোগ হতে পারে তবে সেই সমস্ত চর্মরোগ স্কিনের উপর কিছু লাগিয়ে ভালো করা সম্ভব হয় না কেননা বিষটা শৈলের ভিতরে থাকে সেই কারণে ভিতর থেকে এই রোগগুলোকে ভালো করতে হয় আপনি আমার স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম ভেটু গাছ বা ভাটফুল গাছও বলে এই গাছটির ফুল দেখলে আপনি সহজেই জেনে নিতে পারবেন এই গাছটি বনে জঙ্গলে সাধারণত হয়ে থাকে গাছটির পাতাগুলিকে ভালোভাবে লক্ষ্য করুন গাছটি বেশি বড় হয় না মাত্র চার পাঁচ ফুটের হয় এই গাছের রস ক্রিমি হলে অনেকে ব্যবহার করে থাকে এছাড়াও বিভিন্ন প্রকার রোগ এই গাছের মধ্যে ভালো হয় আপনি এই গাছের পাতাগুলি তুলবেন এবং ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে ভালো করে থেতো করে নেবেন এবং রাতে যখন শুতে যাবেন যেখানে চর্মরোগ হয়েছে সেখানে লাগিয়ে ভালো করে একটা কাপড়ের টুকরা দিয়ে অথবা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রাখবেন এবং সকালবেলা খুলে নেবেন এভাবে চার পাঁচ দিন করুন দেখবেন আপনার চর্মরোগ আস্তে আস্তে ভালো হয়ে গেছে যদি দীর্ঘদিনের চর্মরোগ হয় সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে এরকমভাবে একটা না কিছুদিন করে যেতে হবে আর একটা বিষয় যখন কাপড়টা বাঁধবেন তখন বেশি টাইট করে বাঁধবেন না হালকা করে বাঁধবেন এবং অবশ্যই পাতলা কাপড় দিয়ে বাঁধবেন আর অবশ্যই পরিষ্কার কাপড় নেবেন চর্মরোগ হলে কিছু জিনিস খাবেন না নারকেল খাবেন না তৈলাক্ত মাছ খাবেন না ডিম খাবেন না ইলিশ মাছ খাবেন না বেগুন খাবেন না চিংড়ি মাছ খাবেন না এবং যেখানে চর্মরোগ রয়েছে সেখানে সাবান দেবেন না দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে